আরে আল্লাহ যে কত বড় মেহেরবান আপনি কল্পনাও করতে পারেন না। আমি গত পরশু রাস্তা দিয়ে যখন গাড়ি চলছিল, হঠাৎ করে আমার গাড়ির সামনে একটা সাপ যাচ্ছিল। আমি একটু চিন্তা করলাম, তামাম দুনিয়াতে সমস্ত প্রাণীর পা আছে কিন্তু সাপের কোনো পা দেখি না কেন? আমি আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করতে করতে গবেষণা করলাম, একটা কিতাব পড়লাম, নাম হচ্ছে কাসাসুল আম্বিয়া, লিখেছেন আল্লামা তাহের সুরাটে, তিনি বললেন পৃথিবীর সমস্ত প্রাণীর পা আছে, একমাত্র সাপের পা নাই। কারণ কি জানো, আমার আল্লাহ যখন ইবলিস যখন আদম আলাইহিসসালামকে সিজদা করলো না, জান্নাত থেকে দুনিয়াতে বের করে দিল, ইবলিস চিন্তা করলো আদম আলাইহিসসালামের কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি, তিনাদেরকে জান্নাতে কিভাবে বের করতেই হবে। ইবলিস জান্নাতের দরজায় গেল কিন্তু ঢোকার কোনো সুযোগ নাই, আমার আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন। ইবলিস জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়ূরকে একটা ইঙ্গিত করলো, ময়ূর পাখি এইদিকে আসো, জান্নাতে আমাকে ঢুকিয়ে দাও, আমি তোমাকে তিনটা দোয়া শিখিয়ে দিব, তিনটা দোয়া শিখলে তুমি তিনটা ক্ষমতা পাবা। ওই ময়ূর বলে কি ক্ষমতা? ইবলিস বলে এক নম্বর ক্ষমতা, প্রথম দোয়া শিখালে তুমি জীবনে কোনোদিন মৃত্যুবরণ করবে না। দুই নম্বর ক্ষমতা, যদি তুমি আমাকে আজকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও, দুই নম্বর দোয়া শিখিয়ে দিলে জান্নাত থেকে জীবনে তোমাকে কেউ বের করতে পারবে না। আর তিন নম্বর ক্ষমতা, তুমি জান্নাতে যদি প্রবেশ করাও তাহলে তোমার সৌন্দর্য জীবনে কমবে না। ময়ূর বলে ঠিক আছে, আমি সাপের কাছে গিয়ে বললাম, সাপ যখন বললো, সাপকে বলা হলো তিনটা দোয়া শিখিয়ে দিয়ে ইবলিস আমাদেরকে, তুমি তাকে ভিতরে ঢুকিয়ে নাও। সাপ বললো আমি রাজি। সাপ জান্নাতের দরজার মধ্যে এসে হা করলো। ইবলিস এবার সাপের মুখের ভিতরে ঢুকে গেল, এবার সে গন্ধম গাছের নিচে যখন গেল, হাওয়া আলাইহিসসালামকে বিভিন্ন প্রতারণা বিভিন্ন রকমের অবস্থান তৈরি করে, হাওয়া তুমি কি জানো তোমাকে কেন গন্ধম খেতে নিষেধ করেছিল? বলে কেন? বলে গন্ধম ফল যদি খাও আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে না। তুমি বলে নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে আজকে গন্ধম ফল খাও, তোমার দেখবা জান্নাতে প্রবেশ করবা। হাওয়া আলাইহিসসালাম শয়তানের পরচনার মধ্যে পড়ে জান্নাতে গন্ধম ফল খেলেন, জান্নাত থেকে বের হয়ে গেলেন। আমার বাড়া, আমার আল্লাহ বলে হে সাপ, তুমি ইবলিসকে মুখের ভিতরে নিয়ে তুমি হাওয়া আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে তুমি জান্নাত থেকে বের করেছ, সাপ তোমাকে এই কারণে তিনটা শাস্তি দিলাম। আল্লাহ কি শাস্তি? আমার আল্লাহ বলে সাপ, এক নম্বর শাস্তি হচ্ছে তোমার যে বাহুটা পা ছিল প্রতিটা পা আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, আর কোনোদিন হাঁটতে পারবে না, কারণ তুমি আদম সবিউল্লাহ একজন পয়গম্বরের সাথে গাদ্দারি করেছ। আল্লাহ দুই নম্বর শাস্তি কি? সাপ বলে আল্লাহ বলুন না, আমার আল্লাহ বলে দুই নম্বর শাস্তি, তুমি যদি ইবলিসকে মুখের ভিতরে নিয়েছ, তোমার মুখের ভিতরে আমি আল্লাহ একটা বিষ সৃষ্টি করে দিলাম, যে মানুষকে তুমি কামড় দিবা এটা বিষাক্ত হয়ে যাবে। আল্লাহ তিন নম্বর শাস্তি কি? আমার আল্লাহ বলে তিন নম্বর শাস্তি, মানুষ তোমাকে যেখানে দেখবে সেইখানে লাঠি দিয়ে আঘাত করে তোমাকে মৃত্যুবরণ করবে। তাহলে একটা সাপ যদি একজন পয়গম্বরের সাথে গাদ্দারি করার কারণে এত শাস্তি, আমার নবীর সাথে গাদ্দারি করলে কোনো বাঁচার উপায় আছে? হে জবান খুলে বলুন, আছে। সেই জান্নাতের মধ্যে, সেই জান্নাতে যখন আদম আর হাওয়া আলাইহিসসালাম গন্ধম খেয়েছিলেন, আমি কিছু নতুন কথা আপনাকে বলছি। আপনারা দেখবেন পুরুষের এই জায়গাটা যখন আপনি হাত দিবেন, এই কণ্ঠনালীর মধ্যে একটা উঁচা জায়গা আছে, আর মহিলাদের এই জায়গার হাত দেন, দেখবেন লেভেল কোনো উঁচা নিচু নাই, কারণ হাওয়া আলাইহিসসালাম সমস্ত গন্ধম যখন খেয়ে ফেলেছিলেন এই জায়গাটা একদম পুরো প্লেন হয়ে গিয়েছিল। আর আদম আলাইহিসসালাম যখন গন্ধম খেতে লাগলেন, গন্ধমের রস যখন আদম আলাইহিসসালামের বডির ভিতরে গেল, সাথে সাথে সমস্ত জান্নাতের কাপড় যখন গায়ে থেকে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, আদম আলাইহিসসালাম ওই ফলের ভিতরে আটটা দানা ছিল, ওই দানাগুলা কণ্ঠনালীর এই জায়গার মধ্যে আসলে সাথে সাথে চাপ দিয়ে ধরে ফেললেন। আমার আল্লাহ বলে ওই দানাগুলা এখনো পেটে যেতে পারো নাই, যেই জায়গার মধ্যে সে দানাগুলা আটকে গেল, আমার আল্লাহ সেই জায়গাটায় পুরুষের জন্য কণ্ঠনালীর শক্ত জায়গা করে দিলেন। এবার জান্নাত থেকে বের হওয়ার সময় আদম আলাইহিসসালাম বলে জান্নাতের গাছরা, আমরা তো উলঙ্গ হয়ে গেলাম, জান্নাতের পোশাক পড়ে গেল। হাওয়া আলাইহিসসালাম বলে উলঙ্গ হয়ে গেলাম, আমাদেরকে গাছ তোমরা কেউ একটা পাতা দেও না, জান্নাতে কোনো গাছ পাতা দেয় না, লজ্জাস ঠান্ডা করার জন্য কেউ পাতা দেয় না, কেউ পাতা দেয় না। একটা গাছ আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামকে পাতা দিয়েছিল, যেই পাতা দিয়ে তিনি লজ্জাস স্থান দেখেছিলেন। আমার আল্লাহ বলে কি রে গাছ, জান্নাতে কোনো গাছ পাতা দেয় না, কিন্তু আমার বন্ধু আদমকে হাওয়া আলাইহিসসালামকে পাতা দিয়েছ, সেই জন্য তোমাকে কিয়ামত পর্যন্ত সম্মানিত করলাম। তুমি গাছের বাকল দিয়ে মানুষ সুগ্রাম তৈরি করবে, আবার রোগের জন্য শেপার গাছ বানাবে। আল্লাহ সেই গাছের নাম কি? আমার আল্লাহ বলে সেই গাছের নাম হচ্ছে চন্দন গাছ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।
আজকে চন্দন গাছের বাকল দিয়ে আমরা ওষুধ বানাই, সুগন্ধি বানাই, কারণ একজন নবীকে তাআজিম করেছে। একজন নবীকে যদি একটা গাছ তাআজিম করার কারণে এত সম্মান, ওই নবীর মহব্বত অন্তরে নিয়ে এলে আমাদের জান্নাতে যাওয়ার সুযোগ আছে কিনা? নানার জু জবান খুলে বলুন আছে কিনা, একটু ডান হাত তুলে বলুন আছে কিনা। আমার ভাই আর আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করে সারা জীবন শেষ করা যাবে।